আমার বাবাকে তুই মেরে ফেলেছিস, এবার তুইও দেখ আমি কি করতে পারি। যতক্ষণ তোর বর আর তোর বাচ্চাকে না মেরে ফেলতে পারি ততক্ষণ আমার কিছুতেই শান্তি হবে না। তোকে ছেড়ে দেব যাতে তুই অরুণ আর দেবসেনকে মেরে ফেলতে পারিস? তোকে আমি এখানেই শেষ করে দেব। যতক্ষণ এই মাদুলি রয়েছে তুই আমার কিচ্ছু করতে পারবি না। ওই মাদুলির জন্যই তুই আমার হাত থেকে বেঁচে গেলি আজকে, কিন্তু আমি তোকে শেষ করেই ছাড়ব। বাবা মারা যাওয়ার কথাটা মাকে এখনই বলা যাবে না। দেবসেনা আর অরুণকে খুন করে এই কথাটা বললেই ভালো হবে। কি চিন্তা করছিস তুই? কিছু না মা। দেখ আমি এটা বলছি বলে রাগ করিস না রে। তোর বাবা চলে আসলে একটু নিশ্চিন্ত হতাম, উনি কোথায় আছেন একটা খোঁজ কর। কাউকে দেখতে পাচ্ছি না কেন? আসুন। আসুন আমার সঙ্গে। আসুন। আরে এদিকে আসুন। কি হয়েছে গঙ্গা? আসুন। কি হয়েছে বলো? এদিকে আসুন। এনাকে এখন নিয়ে এসেছো কেন? উনি আমাদের সাহায্য করার জন্য এখানে এসেছেন। এমনিতেই অরুণ আমি নন্দিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে রেগে আছে। এই সময় তুমি আবার এনাকে নিয়ে এসেছো এই মহলে, ও দেখলে খুব রাগারাগি করবে। অরুণকে আমি দেখে নেব, তুমি এত ভয় পেও না। তুমি ওর ব্যাপারে না জেনে কথা বলছো কেন? বাবা চলে যাওয়ার পর এই ব্যাপারটা নিয়ে ও রেগে আছে, তোমার এখানে থাকাটাও পছন্দ করে না। তার উপর তুমি আবার ইনাকে নিয়ে এসেছো এই মহলে, ও তোমাদের দুজনকেই বার করে দেবে। হ্যাঁ গঙ্গা, গঙ্গা, গঙ্গা কোথায় গেলে? গঙ্গা, গঙ্গা, গঙ্গা! হে ভগবান, ও এদিকেই আসছে, আপনারা দয়া করে চলে যান। আমি ওনাকে অনেক কষ্টে নিয়ে এসেছি, এখন থেকে উনি এখানেই থাকবেন। অরুণ আসুক, আমি ওর সঙ্গে কথা বলবো। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন আপনারা, ও এখানে আসার আগে দয়া করে ওনাকে নিয়ে চলে যাও। নাগানন্দন নাগ বংশের লোক, নন্দিনীকে শেষ করার জন্য ওনার সাহায্য আমাদের ভীষণ প্রয়োজন, কথাটা বোঝার চেষ্টা করো। গঙ্গা, গঙ্গা কোথায় গেলে? আরে আমি তোমাকে এত করে বলছি, তুমি এক কাজ করো, ওনাকে নিয়ে আউট হাউস খালি আছে ওখানেই চলে যাও, এখানে আর থেকো না তোমরা। গঙ্গা, কখন থেকে তোমায় ডাকছি, তুমি কোথায়? হ্যাঁ আসছি, এসো এদিকে। এখন তাড়াতাড়ি ওনাকে নিয়ে আউট হাউসে চলে যাও তুমি। গঙ্গা আসছি। গঙ্গা কি হলো, ডাকছিলে তুমি? আমি কখন থেকে ডাকছি তোমায়, তুমি কোথায় ছিলে? রান্নাঘরে কিছু কাজ করছিলাম। এত রাতে রান্নাঘরে কি কাজ গঙ্গা, অনেক রাত হয়েছে, ঘুমোতে চলো। কাজের মেয়ের শরীর খারাপ বলে ও বাড়ি গেছে গো, আর একটু কাজ আছে, তুমি ডাকলে বলে এলাম, কাজটা শেষ করেই আসছি। কথা বললেও তুমি শোনো না, ঠিক আছে তাড়াতাড়ি এসো। হ্যাঁ করব এখন।
কিছু একটা ভাবতে হবে আমায়। গঙ্গা, আমার কোনো বিপদ হতে পারে বলে একটু ভয় পেয়ে গেছে। আসলে ওর চিন্তা হওয়াটাই খুব স্বাভাবিক। চলুন আউটহাউসের দিকে যাওয়া যাক। আমি মোটেই এখানে থাকতে আসিনি, গঙ্গার পরিচয়টা কি সেটাই জানতে এসেছি। অবশ্যই জেনে নেবেন, ততক্ষণ না হয় একটু বিশ্রাম নেবেন। চলুন যাওয়া যাক। মাধবী নাগানন্দকে আউট হাউসে থাকতে বলছে। নাগানন্দ যদি গঙ্গা পার্বতীর মেয়ে সেটা জানতে পেরে যায়, ওর প্রাণ সংশয় হবে। এখনই এই ব্যাপারটা নন্দিনীকে জানাতে হবে। দুজনকে একই রকম দেখতে হওয়ার জন্য গঙ্গার নন্দিনীকে আপনি হয়তো দুই বোন বলে ভাবছেন। গঙ্গা যখন আসবে নন্দিনীর সঙ্গে ওর কি সম্পর্ক আমি ঠিক জেনে নেব। তোকে কিছু বলতে হবে না আমায়, আমি নিজেই সব জেনে নেব। কি করে জানবেন আপনি? গঙ্গার গায়ে যদি সত্যি সত্যি নাগ বংশের রক্ত থেকে থাকে, ওর মাথায় হাত রেখে নাগ মন্ত্র তিনবার জপ করলেই আমি সমস্ত কিছু জেনে ফেলবো। সুযোগ দেখে আমি গঙ্গাকে নিয়ে আসব, আপনি তখন ওর থেকে সত্যিটা জেনে নেবেন। হ্যাঁ, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, আপনার পায়ে ধরে নন্দিনীর সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেছিলাম, আপনি আপনার দেওয়া কথা রাখার জন্য আমাকে সাহায্য করতে এসেছেন আমি বুঝতে পারছি। কিন্তু আপনি সন্ধ্যাকে মেরে ফেলেছেন বলে আমার স্বামী আপনার উপর রেগে আছে, সেই জন্যই আমি আপনাকে মহলের ভিতরে নিয়ে যেতে পারছি না। আমি ওর সাথে কথা বলে ওকে বোঝানোর চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আপনি এখানেই থাকুন। আমার কোনো কথা যদি আপনার খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিন। নন্দিনীকে মারতে আপনি প্রথমবার না পারলেও আবার আমাকে সাহায্য করতে এসেছেন, এতেই আমি খুশি হয়েছি। কিন্তু অরুণের খুশির জন্য আমাকে এটা করতে হলো। আমি আপনাদের খাবার এনেছি, আপনি খেয়ে নিন, আমি সকালে এসে দেখা করব, ঠিক আছে? গঙ্গার মাথায় হাত রেখে কি জানতে পারলেন আপনি? আমি নাগ মন্ত্র জপ শেষ করবার আগেই গঙ্গা তাড়াহুড়ো করে চলে গেল, সেই জন্যই এই ব্যাপারে কিছুই জানতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমি আসি, আপনি বিশ্রাম নিন, বাকি কথা পরে হবে। আর এখনই এই রকম সমস্যাগুলো এসেই চলেছে। এখন দেবসেনা যদি ওদেরকে এরকম দেখে তাহলে দেবসেনা কি মনে করবে? এক্ষুনি কিছু একটা করে গঙ্গার এই মহলের পরিস্থিতি বদলাতেই হবে। কি করা যায়?
অন্নপূর্ণা পিসিকে দিয়েই এই কাজটা করাতে হবে। দিদি, তোমাকে একটা খুব জরুরি কথা বলতে এসেছি। দিদিকে কি ভূতে ধরলো নাকি? দিদি এরকম ভাবে আমাকে কি রে, আমাকে কি ভূতে ধরেছে যে আমাকে দেখে ভয় পাচ্ছিস? ও মা গো, আমি যা মনে মনে ভেবেছি দিদি সেটাই বললো। হ্যালো। হ্যালো ডাক্তার। অন্নপূর্ণা দিদি, পায়ের ব্যথা কমেছে তো? পায়ের ব্যথা ছাড়ুন, আপনাকে আমার জন্য আর আমার পরিবারের জন্য একটা সহজ কাজ করে দিতে হবে। কি করতে হবে বলুন। রাজশেখর মারা যাবার পর থেকেই অরুণ আর গঙ্গা রাজশেখরের ব্যাপারে সব সময় নানা রকম চিন্তা করতে থাকে। সেই জন্য আমি একটা উপায় বার করেছি। সেটা কি আমায় বলুন। দেখুন, আপনি বলবেন যে আমার শরীর খারাপ, সেই জন্য আমাকে কোনো একটা ভালো জায়গায় গিয়ে হাওয়া বদল করতে হবে। ওরা দুজন যেন আমাকে সঙ্গে করে নিয়ে যায়। এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গেলে ওরা দুজন মিলে একটু শান্তিতে থাকতে পারবে। এই সাহায্যটা আপনাকে করতে হবে। আমি শুধু আপনার ফ্যামিলি ডক্টর না, আপনার শুভাকাঙ্ক্ষীও। গঙ্গা অরুণকে ভালো থাকার জন্য আপনি এত করে বলছেন, আর আপনাকে আমি সাহায্য করব না? অবশ্যই আমি সেটা করব। এক্ষুনি বাড়িতে আসছি। অনেক ধন্যবাদ ডাক্তার। আচ্ছা দিদি। না, আমি তো হলে ছিলাম, এইখানে এলাম কি করে? কিছুই তো বুঝতে পারছি না, ওখানে গিয়ে দেখি। আমি হলে ছিলাম, ওইখানে কি করে গেলাম? এখানে ছিলাম, এখান থেকে ওইখানে চলে গেলাম। ধুর বাবা, কিছুই তো মাথায় ঢুকছে না। ও, দিদি এখানেই আছে। ডাক্তার বলুন দিদি, আপনাকে কি এখান থেকে কেউ ফোন করেছিল? ডাক্তার, আপনাকে বলছি, কেউ ফোন করেছিল? আপনি তো ফোন করে আসতে বললেন। হ্যাঁ, আমি আপনাকে ফোন করে আসতে বলেছিলাম। উনি এমন কথা বলছেন যেন সবই ভুলে গেছে, কি যে আবার নাটক শুরু করে কে জানে। ও ডক্টর, হঠাৎ এখানে? হ্যালো অরুণ, এখান দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের বাড়িতে একবার ঘুরেই যাই। ফ্রি আছেন তো? আমি এসে আবার কোনো অসুবিধা করলাম না তো? যাবার পথে এখানে এসেছে আর আমাকে মিথ্যে করে বলছে আমি ডেকেছি। না না, আপনি আমাদের বাড়িতে আসবেন, তাতে অসুবিধা কিসের? বসুন না। থ্যাংক ইউ। তুই কথা বল অরুণ, আমি কফি আনছি। এই দেখো, অন্নপূর্ণা পিসি চলে যাচ্ছে যে, আমাকে কাজটা এক্ষুনি শুরু করতে হবে। ডাক্তার, বুকে ব্যথা। একটা কাজ করুন, এনাকে এক্ষুনি বিছানাতে শুয়ে দিন।
এনার ব্লাড প্রেশার অনেকটা হাই হয়ে আছে। শুধু এটাই নয়, রাজশেখর মারা গেছেন মনে হয় দুঃখটা ভুলতে পারেননি। কদিনের জন্য ওনাকে বাড়ির বাইরে ভালো কোনো জায়গায় ওনাকে বেড়াতে নিয়ে যান। কদিন যদি উনি রেস্ট করেন উনি একদম ভালো হয়ে যাবেন। এই রেস্টই হলো ওনার আসল ট্রিটমেন্ট। গঙ্গাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার এই একটা ভালো সুযোগ পেয়েছি, এই সুযোগের সদ্ব্যবহার আমি করবই। কি চিন্তা করছিস তুই অরুণ? ডাক্তার বলছেন গঙ্গাকেও সঙ্গে নিয়ে চল, কিছুদিনের জন্য আমরা সবাই মিলে অন্য কোথাও কাটিয়ে আস। আমাকেও আসতে হবে পিসিমা, আসলে আমার কিছু কাজ আছে পিসিমা। গঙ্গা, পিসির দেখাশোনা করার চেয়ে কোন বড় কাজ রয়েছে তোমার? আজই আমরা যাব, তুমি তৈরি হয়ে নাও। ডক্টর, আপনি যেমন বললেন আমরা পিসিকে একটু ঘুরতে নিয়ে যাই। ঠিক আছে। ডক্টর, আপনি যেমন বললেন আমরা পিসিকে একটু ঘুরতে নিয়ে যাই। ঠিক আছে। সবাই তাহলে বেড়াতে যাচ্ছে, যাও যাও, আমি কি জিনিস সেটা দেখতে পাবে। তোমরা যাওয়ার পরে দেবসেনার গল্প শেষ করে দেব। সবাই বাড়ির বাইরে যাওয়ার প্ল্যান করছো? যাও যাও, বাড়িতে ফিরলেই বুঝতে পারবে আমি যা করার সব করে দিয়েছি ততক্ষণে। কিছু তো একটা চিন্তা করছে, কোনো প্ল্যান তো আছে এর মাথায়। যাই হোক, আমার খাবারটা ঠিক থাকলেই হলো। কি দেখছো, চলো এখন। কিরণ আর দেবীর হাবভাব আমার ভালো লাগছে না। প্রথমে ওরা কি ভাবছে সেটা জানতে হবে। কি হয়েছে আমার? আমি এখানে কি করে? আরে, আপনি তো বেশ ভালো নাটক করেন দিদি, সবাই আপনার কথা বিশ্বাস করেছে। নাটক করছি আমি? আমি কেন নাটক করতে যাব? বুকে ব্যথা বলে নাটক করলেন তো। বুকে ব্যথা? হ্যাঁ আমার, তাই তো। আরে পাপি, এই কথা শোনার পরে এবারে আমার বুকে ব্যথা হচ্ছে। এই যে ডাক্তার, যা তা বলে আমার মাথাটা খারাপ করছো। আপনি আমার মাথা খারাপ করবেন না তো, আপনি যা বলেছেন আমি তাই করেছি। বারবার নাটক না করে আপনি গ্রামে চলে যান তো। কি যে নাটক করে, বাপ রে বাপ, কি হচ্ছে এসব? কি যে হচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না। আমি তো ঠিকই আছি, আমার শরীর তো একদম ঠিক আছে, তাহলে ডাক্তার? আমি গঙ্গাকে নিয়ে আসছি, ওর মাথার উপরে হাত রেখে ও আসলে নন্দিনীর বোন কিনা সেটা জেনে নিন। তুই ওকে এখানে নিয়ে আয়, আমি বলছি। ঠিক আছে দেবসেনা, তুমি রেডি তো? হ্যাঁ বাবা, আমি রেডি হয়ে গেছি। চলো। আমার শরীরটা ঠিক নেই বলে আমাকে কিছু না জানিয়ে ওরা আমাকে হাওয়া বদল করতে নিয়ে যাচ্ছে, সবই ভালোর জন্য। অরুণ আর গঙ্গাও সাথে যাচ্ছে, ভালোই হলো, ওরাও একটু শান্তিতে থাকতে পারবে। কিন্তু এইসব কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। যত দিন যাচ্ছে আমার স্মৃতিশক্তিও কমে যাচ্ছে। দিদা, তুমি কি রেডি হয়ে গেছো? হ্যাঁ, রেডি হয়ে গেছি। দাও পিসি, ধর। ওরা এসে গেছে, ওঠো। পিসি, আমরা তাহলে বেরোই এবার, আপনারা সাবধানে থাকবেন, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে অরুণ, আমি সব সামলে নেব। দেবী, আমরা আসা অব্দি বাড়িটা ভালো করে দেখিস, কোথাও যাবি না, ঠিক আছে? গঙ্গা, তোমরা দুজনে খুব ভালো করে ঘুরে এসো, আর আসার পর একটা সুখবর দিতে হবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ।
আমি ভেবেছিলাম দেবসেনা এখানে থাকলে ওকে আমি শেষ করে দেব, কিন্তু এখন দেখছি নিয়ে যাচ্ছে। আজ রাত্রের মধ্যেই কিরণের খেলা আমি শেষ করব। গঙ্গা, কোথায় যাচ্ছ? গঙ্গা, অন্নপূর্ণা পিসির শরীর ভালো নেই, ওনাকে রেস্ট নেওয়ার জন্য বলেছেন ডক্টর, সেজন্যই ওনাকে নিয়ে কদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অরুণ জেদ করলো আমাকে যেতেই হবে। ওখানে যাওয়ার পর আমি কিছু একটা বাহানা করে ঠিক চলে আসব। ঠিক আছে, তুমি ঘুরে এসো, আমি পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। গঙ্গার যাওয়াটা যে কোনোভাবেই হোক আমাকে আটকাতেই হবে। হঠাৎ করে অন্নপূর্ণা পিসির কি হলো? কি হয়েছে ডক্টর, কি সমস্যা? উনি একটু ক্লান্ত হয়ে পড়েছেন, এছাড়া কোনো সমস্যা নেই। ওনাকে বাইরে অন্য কোনো জায়গায়, বিশেষ করে ঠান্ডার জায়গায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এখানেই যদি উনি ট্রিটমেন্টে থাকে তাহলে ভালো হয়ে যাবেন। দূর বাবা, সব প্ল্যান ভেস্তে গেল। আপনি বললেন বলেই তো আমি আর গঙ্গা পিসিকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম। যদি জানতাম এরকম শরীর খারাপ হবে তাহলে বেরোতাম না। খুব ভালো, ওনার সুস্থ থাকাটা দরকার। যদি ভালো করে ট্রিটমেন্ট করা যায় সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। অন্নপূর্ণা পিসির হঠাৎ শরীর খারাপ করলো কেন? বাবা, আমরা সবাই মিলে বেড়াতে যাব বলে আমার খুব আনন্দ হচ্ছিল। আমাদের যাওয়া কি ক্যান্সেল হয়ে গেল? দিদার শরীর ঠিক হলে আমরা সবাই মিলে যাব, মন খারাপ করো না। দিদার সুস্থ হওয়াটা জরুরি, দিদার সুস্থ হয়ে গেলে আমরা আবার বেড়াতে যাব। গুড গুড, এসো চলো গঙ্গা। অরুণ আর গঙ্গাকে বেড়াতে নিয়ে যেতে হবে বলে আপনি বেশ ভালোই নাটক করলেন। কি? আমি শরীর খারাপ বলে নাটক করলাম? এখন আপনার সত্যিই শরীর খারাপ হলো আর আপনি বেড়াতেও যেতে পারলেন না। এসব কি বলছো ডাক্তার? বেশ বেশ, আমার কাছে আর নাটক করতে হবে না, এখন আমি চললাম। কি নাটক করতে পারে বাবা? ও এসব কি বলে গেল? নন্দিনী, নন্দিনী, নন্দিনী। নমস্কার, কি হয়েছে? মা, মাধবী ওই নাগানন্দকে বাড়ির আউট হাউসে রেখে দিয়েছে। ও নাগানন্দকে আউট হাউসে রেখে দেওয়ায় এরপর তো গঙ্গা যে নন্দিনীর বোন এটা জেনে ফেললে কি বিপদ আসবে এটা ভেবেই ভয় লাগছে আমার। গঙ্গার সত্যিকারের পরিচয়টা ওরা জেনে ফেলার আগেই আমাদের কিছু একটা করতেই হবে। নাগানন্দ বাড়িতেই আছে, আমরা ওখানে গিয়ে কিচ্ছু করতে পারবো না। বাড়িতে যে রয়েছে সে তো আমাদের গঙ্গা, ওকে যে কোনো মূল্যেই হোক আমাদের বাঁচাতেই হবে মা।
গঙ্গার সাথে ভৈরব আছেন। গঙ্গা যে আসলে কে সেটা যেন নাগানন্দা কিছুতেই না জানতে পারে, ভৈরব সেই ব্যবস্থা করবেন। আপনি নিশ্চিন্ত থাকুন। এই বাড়িতেই ওই পুরুষোত্তম মীনাক্ষীকে পাঠিয়ে দেবসেনাকে লুকিয়ে রেখেছিল। আমরা এখানে লুকিয়ে থেকে তো দেখতে পারি, এখানে যদি পুরুষোত্তম সত্যি থাকে তাহলে ও নিশ্চয়ই এখানে আসবে, তখন ওর সাথে লড়াই করে আমাদের কালচক্রটা নিয়ে নিতে হবে। তার আগে আমি এই বাড়ির মধ্যে ঢুকে ওই পুরুষোত্তমের ব্যাপারে কোনো সূত্র পাই কিনা খুঁজে দেখছি। হুম, ঠিক আছে, তুমি গিয়ে দেখো, আমি এখানে থেকে পুরুষোত্তম আসলে তোমাকে সাবধান করে দেব। হুম, ঠিক আছে। নন্দিনী, পুরুষোত্তমের ব্যাপারে তুই কি কিছু জানতে পারলি? না। তুই এসব নিয়ে এত চিন্তা করিস না, পুরুষোত্তমের ব্যাপারে এখানে লুকিয়ে থেকেই খোঁজ করা সম্ভব। আমরা এখানে লুকিয়ে থেকে অপেক্ষা করি। তুমি যা বললে পুরুষোত্তমকে ধরার মনে হয় ওটাই একমাত্র রাস্তা। আমি কোথাও লুকিয়ে থাকছি, তুমিও কোথাও লুকিয়ে যাও। হুম, গঙ্গা, নাগানন্দা তোমার সঙ্গে দেখা করতে চান, চলো তাহলে। আমি তোমার সাথে আসলে সবাই সন্দেহ করবে, তুমি আগে যাও, আমি তারপরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আপনি ওর মাথার উপরে হাত রেখে সব জেনে নিন। আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন, কি বিষয়? নন্দিনীকে শেষ করবার জন্য আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি। নন্দিনীকে শেষ করবার জন্য তুমি একটা প্রতিজ্ঞা করেছিলে না?
তোমায় কথাটা বললে তুমি খুবই খুশি হবে বলেই এখানে আমি তোমায় ডেকে পাঠিয়েছিলাম। আপনি নন্দিনীকে শেষ করার উপায় খুঁজে পেয়েছেন জেনে আমার খুবই নিশ্চিন্ত লাগছে। আমি খুবই নিশ্চিন্ত হলাম, কিন্তু ওকে মারবেন কি করে? বলছি বলছি, কিন্তু তার আগে নন্দিনীকে মেরে ফেলবার জন্য যে যুদ্ধটা করে চলেছ তুমি, আমার তরফ থেকে আমি একটা শক্তি তোমাকে প্রদান করতে চাই। আমার কোনো শক্তি লাগবে না, আপনি নন্দিনীকে শেষ করে দিতে পারলেই হবে। নন্দিনীকে উনি যেভাবেই হোক শেষ করবেন, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। নাগানন্দা নাগবংশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, উনি যখন তোমাকে নিজের ক্ষমতা দান করতে চাইছেন কেন তুমি বারণ করছো? শক্তি নেবার ইচ্ছে যদি তোমার না থাকে তাহলে আমার কাছ থেকে এই আশীর্বাদ নাও। নাগানন্দার আশীর্বাদ পাচ্ছ মানে তুমি অনেক ভাগ্যবতী গঙ্গা, নাও ওনাকে প্রণাম করো। এবার তুই যা মা, এরপর থেকে আর কোনো সমস্যা হবে না তো। নন্দিনীকে কি করে মারবেন সেটা আমাকে আপনি বলবেন না? আমি তোকে বলবো বলেই ভেবেছিলাম, কিন্তু ওই রহস্যটা গোপন রাখতে হবে বলে আমি নাগ দেবতার আদেশ পেয়েছি, ঠিক সময় এলেই আমি বলবো। এখন তুই যা। ঠিক আছে স্বামীজি। আপনি তো গঙ্গার মাথায় হাত রাখলেন, জানতে পারলেন ওর সম্বন্ধে? গঙ্গা নন্দিনীর বোন নয়। আমি তো আগেই আপনাকে বলেছিলাম, এখন আপনার সন্দেহ দূর হয়েছে তো? এবার জানতে হবে নন্দিনীর বোনকে আর কোথায় আছে, আর তারপর নন্দিনীকে আমি দেখে নেব। সেটা তুমি পড়েছো তো? তোমার দেওয়া আংটি কি করে না পড়ে থাকতে পারি আমি? কিন্তু হঠাৎ করে এই আংটিটা তুমি আমাকে দিলে কেন বলো তো? কিছু একটা মনে হলো, এত কিছু জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতে পারবো না। আমাকে যদি না বলো তুমি, আমি কিন্তু তোমার সাথে একদম কথা বলবো না। গঙ্গা, তুমি আমার উপর রাগ করে আমার সাথে কথা না বলে থাকবে না, কারণ আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। ঠিক আছে, তাহলে বলো আমাকে। আমি বলছি, কিন্তু তুমি রাগ করবে না। তাহলে আগে বলো, এই আংটিটা আমি কোথাও থেকে কিনিনি। তোমার পরার জন্য কেউ এই আংটিটা দিয়েছে। কে দিয়েছে তোমায়? রঙ্গ নাইকি মা। কে দিয়েছে তোমায়? রঙ্গ নাইকি মা। দেবসেনা ভৈরব, কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি, তোমাকে দেখবো বলেই তো আমি অপেক্ষা করছিলাম। আমাকে দেখতে এসেছো কেন, কি হয়েছে? গঙ্গার ওই সাপের থেকে যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তাতে যদি গঙ্গার ভালো হয় আমি সব কিছু করতে পারি।
আমাকে কি করতে হবে বলুন। এই আংটিটা তোমাকে গঙ্গার হাতে পরাতে হবে। এটা তো আপনি নিজে হাতেই গঙ্গাকে দিতে পারতেন। গঙ্গা ভৈরবের প্রসাদ ভেবে নিজেই পরে নিত। গঙ্গা এখনো আমার উপরে একটু রাগ করে আছে। আমি আংটিটা দিলে পরেও নেবে না, ওই জন্যই তো তোমার কাছে দিচ্ছি। আমি যে দিয়েছি সেটা বলবে না, তুমি নিজের হাতে ওকে এটা পরিয়ে দিও। আমাদের বাড়ির সমস্যাগুলো একমাত্র ভৈরবই ঠিক করতে পারে সেটা আমি বিশ্বাস করি। ভৈরব যখন বলেছেন তখন কি ওটা আমি গঙ্গাকে না পরিয়ে থাকতে পারি? আমি গঙ্গাকে পরিয়ে দেব। এই নাও, এটা তুমি যত্ন করে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা। গঙ্গা, উনি এটা তোমাকে বিনা কারণে দেননি। তোমার যাতে সাপের থেকে কোনো সমস্যা না হয় তাই উনি এটা তোমাকে পড়তে বলেছেন, আর ওই জন্যই এটা তোমাকে পড়িয়েছি। উনি বলেছে বলেই এটা নিয়ে এসে তুমি আমাকে পড়িয়ে দেবে? হ্যাঁ, রঙ্গনাই কি মা তোমাকে বলতে বারণ করেছিলেন, সেই জন্য আমাকে বলেনি কথাটা। সরি গঙ্গা। রঙ্গনায়কী মা আগের মতো নেই, অনেক বদলে গেছেন উনি। তুমি কিন্তু ওনার থেকে একদম দূরে থাকবে, আর উনি কিছু দিলে কখনো নেবে না। তুমি যা কাজ করেছ তা কখনো করবে না আর, এরপর আমি যেন কোনোদিন না শুনি। গঙ্গার বিষয়টা ভৈরবীর উপর ছেড়ে দিয়ে আপনি আপনার মতন পুজো করে চলেছেন, কিন্তু আমি তো আপনার মতন থাকতে পারছি না। গঙ্গার কি হয়েছে সেটা বলুন। নাগানন্দর হাত থেকে গঙ্গা বেঁচে গেছে। গঙ্গা বেঁচে গিয়েছে? আমার ভৈরব গঙ্গাকে রক্ষা করেছেন। আপনি খুব ভালো খবর দিলেন, আমি খুবই নিশ্চিন্ত হলাম এখন। আচ্ছা বলুন তো, গঙ্গাকে কে বাঁচিয়ে দিল? ওই নাগানন্দের হাত থেকে ও বাঁচলো কি করে? এটা তুমি যত্ন করে নিয়ে গিয়ে গঙ্গার হাতে পরিয়ে দিও। আমার দেওয়া আংটিটা কোনো সাধারণ আংটি নয়, আদি চুনচুনগিরির ভৈরবেশ্বরের পায়ের ঘুঙ্গরু দিয়ে বানানো ওই আংটি। গঙ্গাকে যে সামান্য আংটিটা দিয়েছি সেটা সামান্য নয়। গঙ্গার বিষয়ে কোনো কিছুই নাগানন্দকে জানতে দেবে না ওই আংটি। গঙ্গা নাগানন্দর থেকে বেঁচে গেল, ভৈরবী রক্ষা করলেন। ও যদি জানতে পেরে যায় যে আমরা এখানে আছি, ও নিশ্চয়ই আসবে না। পুরুষোত্তমের জন্য আমরা এখানে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু ও তো আসছেই না। কেন জানি না আমার মনে হচ্ছে এটা ওর থাকার জায়গাই নয়। দেখ, আমরা শুধু শুধুই ওর জন্য এখানে অপেক্ষা করছি, চল এখান থেকে চলে যাই। আর কিছুক্ষণ এখানেই দেখি। এখানে খালি খালি দাঁড়িয়ে আর তো কোনো লাভ নেই, আমরা অন্য জায়গায় গিয়ে বরং খুঁজি। ঠিক আছে, চলো দেখি। চল। Thank you.
জানো কি বলেছিল? ও নাকি বাবাকে এখানেই খুন করেছিল। বাবার বডিটা পেলে বাবার শেষকৃত্যটা শাস্ত্রমতে করতে পারতাম। বাবার পড়ে থাকা মাদুলি না এটা? এটা ছিঁড়ে গেছে বলে জানো কি বাবাকে মেরে ফেলতে পারলো? বাবা, ওই জানকি যেমন বলেছিল তোমাকে জ্যান্ত পুঁতে দিল বাবা। আরে তোমার শরীরটা যেন কেউ দেখতে না পারে তেমন করে দিল বাবা। তোমার শেষকৃত্যটা যেন না করা যায় কুতন্ত্র করে মেরে ফেললো। ওই জানকি তোমাকে মেরে ফেলেছে বলে ওই অরুণ আর দেবসেনাকে মেরে আমি তার প্রতিশোধ নেব, সেটা আমি কথা দিলাম। নন্দিনীর বোনকে সেটা জানার কোনো উপায় খুঁজে পেলেন আপনি? আমিও এখানে বসে ওই চিন্তাই করছিলাম, কিন্তু কি করব সেটা সিদ্ধান্ত নিতে পারছি না। এইভাবে বসে বসে চিন্তা করতে থাকলে ওই নন্দিনীর সমস্ত কালচক্র দেবীর কাছে পৌঁছে দেবে, তখন ওই পার্বতীকে দিয়ে থাকার কথাটা পূর্ণ করবে। পার্বতীকে? কে ওই পার্বতী? নন্দিনীর মা ওই পার্বতী।